আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে হাত পা মুখের অবাঞ্ছিত লোম খুব সহজে দূর করতে পারবেন ঘরোয়া কিছু উপাদান দিয়ে। অবাঞ্ছিত লোম বলতে যে সকল লোম আমাদের প্রত্যাশিত নয়। আমাদের শরীরে অবাঞ্ছিত লোম সাধারণত বেশি দেখা দেয়। হরমোনজনিত কারণে নারীদের শরীরে বিভিন্ন অংশে এই অবাঞ্ছিত লোম দেখা দেয় বেশি। বিশেষ করে মেয়েদের মুখে পিঠে পায়ে অতিরিক্ত লোম সৌন্দর্যের প্রকাশে দারুণভাবে বিঘ্ন ঘটায়। তাই এই উপায়ে খুব সহজে আপনার অবাঞ্ছিত লোম খুব সহজে দূর করতে পারবেন একদমই প্রাকৃতিকভাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে অল প্রেস করে রাখুন। এই ফেসিয়াল হেয়ার রিমুভার তৈরি করতে আমাদের প্রথমে লাগবে গমের আটা। এখানে দেখুন গমের আটা 2-3 টেবিল চামচ পরিমাণ নিয়ে নেবেন। এই গমের আটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। এই পদ্ধতিতে আপনি যদি ত্বকে অ্যাপ্লাই করেন আপনার ভিতর থেকে লোম খুব সহজে দূর হয়ে যাবে, আপনার জীবনেও আর লোম গজাবে না। অনেকেই আছেন মুখের অবাঞ্ছিত লোম দূর করার জন্য বিভিন্ন রকম পন্থা ব্যবহার করেন, অনেকেই আছেন লেজার ইউজ করেন, আবার অনেকেই পার্লারে যান। এতে করে ত্বকের বেশি ক্ষতি হয়, এতে করে দেখা যায় ত্বক কালচে হয়ে যায়, আবার অনেকে চামড়া ঝুলে যায়। আর এইসব প্রাকৃতিক উপাদান দিয়ে যদি আপনি আপনার ত্বকের অবাঞ্ছিত লোম দূর করেন তাহলে আপনার ত্বক থাকবে টান টান উজ্জ্বল ফর্সা। এছাড়াও ত্বকের ভিতর থেকে অবাঞ্ছিত লোম খুব সহজে তো দূর হবেই, সাথে আপনার আর কখনোই এই লোম গজাবে না। দেখুন এখন আমাদের যেটি করতে হবে, এই গমের আটার সাথে মেশাতে হবে আরেকটি উপাদান, আর সেটি হলো লেবু। এইখানে আমাদের নিতে হবে অর্ধেকটা লেবু। লেবু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি আমাদের মুখের ভিতর থেকে লোমকূপ খুব সহজে দূর করে ন্যাচারাল ব্লিচিং হিসাবে কাজ করবে, আপনার ত্বকের কালচে ভাব দূর করবে। এরপর আমাদের নিতে হবে নারিকেলের তেল। নারিকেলের তেল চুল চর্চায় যেমন ব্যবহার করা হয় তেমনই রূপচর্চায়ও ব্যবহার করা হয়। নারিকেলের তেল আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী, ন্যাচারাল ময়শ্চারাইজ হিসাবে কাজ করবে। আপনি যখন এই রেমেডি ত্বকে অ্যাপ্লাই করবেন খুব সহজে আপনার নারকেল তেল আপনার শুষ্ক রুক্ষ ত্বক খুব সহজে দূর করে দিবে। ইজিলি এই রেমেডি আপনার মুখের থেকে ত্বকের ভিতর থেকে উঠে দিবে। দেখুন এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নারিকেলের তেল। এরপর এর সাথে আমাদের মেশাতে হবে কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। কাঁচা দুধ এইভাবে যদি আপনি ব্যবহার করেন ন্যাচারাল ক্লিনজিং হিসাবে কাজ করবে, ত্বকের ভিতর থেকে ময়লা ছোট ছোট লোমকূপ খুব সহজে দূর করে দিবে। যখন আপনি কাঁচা দুধ মুখে অ্যাপ্লাই করবেন দেখবেন একটু আঠালো হয়ে যায়, আর এই আঠালো ভাবটি কিন্তু লোমকূপ দূর করতে খুবই হেল্প করে। দেখুন এখানে পরিমাণ মতো দুধ নিয়ে খুব ভালোভাবে একটি খামির তৈরি করতে হবে। এটি যখন তৈরি করবেন খেয়াল রাখবেন পাতলা যাতে না হয়, পাতলা করলে কিন্তু এটি কাজ করবে না। এমনভাবে তৈরি করবেন যাতে করে একটু শক্ত থাকে আবার একটু নরম থাকে, ঠিক আমি যেভাবে তৈরি করছি সেভাবে তৈরি করে নেবেন। এখানে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখানে প্রত্যেকটি উপাদান আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। এটি ত্বকে অ্যাপ্লাই করলে আপনার ত্বকের ভিতর থেকে লোমকূপ তো দূর হবে, সাথে আপনার ত্বক এতটাই উজ্জ্বল ফর্সা টান টান হবে যে আপনি নিজেই অবাক হবেন। দেখুন এখানে যেভাবে আমি তৈরি করেছি ঠিক এইভাবে আপনারা তৈরি করে নেবেন। এরপর সমস্ত মুখে অথবা যেখানে আপনার অবাঞ্ছিত লোম রয়েছে মুখে সেইখানে দিয়ে নেবেন। এটি সমস্ত মুখে দিলেও কোনো প্রবলেম নেই, আপনার মুখের অবাঞ্ছিত লোম খুব সহজে দূর করে দিবে। দেখুন আপনার মুখের চারিপাশে চোখের চারিপাশে বাদ দিয়ে যেখানে লোমকূপ রয়েছে বিশেষ করে সেখানে দিয়ে নেবেন। এরপর অ্যাটলিস্ট 15 মিনিট রেখে দিবেন।
15 মিনিট পর দেখবেন যখন হালকা শুকে আসবে একটু নরম থাকতে থাকতে এটা উঠিয়ে নিতে হবে। এইভাবে আপনি নিচের থেকে উপরের দিকে নিয়ে এইভাবে হাত দিয়ে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে উঠিয়ে নেবেন। আর এটি ঘষে ঘষে চাপাচাপি করে ওঠাতে যাবেন না, এরকম আলতোভাবে উপরের দিক থেকে আপনারা টেনে টেনে উঠিয়ে নেবেন। দেখবেন আপনার ভিতর থেকে ছোট ছোট যে লোমকূপগুলো থাকবে সেগুলো খুব সহজে উঠে যাবে। এইভাবে আপনার অবাঞ্ছিত লোম যে স্থানে রয়েছে হাত পা মুখ ও পিঠে সেখানে খুব ভালোভাবে দিয়ে এইভাবে আলতোভাবে উঠে নেবেন। নিয়মিতভাবে এই টিপস অ্যাপ্লাই করতে থাকলে একসময় লোমের পরিমাণ কমতে থাকবে, যা দীর্ঘস্থায়ীভাবে চিরতরে অবাঞ্ছিত লোম আপনার শরীর থেকে গায়েব হয়ে যাবে। আপনার ত্বক হয়ে যাবে বাচ্চাদের মতো উজ্জ্বল ফর্সা টান টান ও তেলতেলে। আপনার মুখের অবাঞ্ছিত লোম এক মুহূর্তে দূর হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্তই সবাইকে ধন্যবাদ।